সমুদ্র সৈকতে ডিম পাড়তে আসা এই কচ্ছপটির পরিচর্যা করছে স্বেচ্ছাসেবকরা। কচ্ছপের পাড়া ডিমগুলো সংরক্ষণ করা হচ্ছে হ্যাচারিতে, বাচ্চা ফোটানোর কাজ করছে পরিবেশ কর্মীরা। এরপর স্যাটেলাইট যন্ত্র স্থাপন করে সাগরে ছেড়ে দেওয়া হবে কচ্ছপটিকে। সামুদ্রিক এইসব কচ্ছপের গায়ে স্যাটেলাইট যন্ত্র স্থাপন করছে মেরিন লাইফ অ্যালায়েন্স নামক একটি বেসরকারি সংস্থা। খাসিমন মিটার ইবা বয়বর আগে মাছ গেল গই, ইবা বোনর পরে আরাতুন দের সরন মাঝে মাছ বাড়ি গই গই তুলে হিসেবে আমরা দেখি দিবার দ্বারা আর উপকার। আমরা তিন প্রজাতি কাশিমির কুস পাইছি, এর মধ্যে তিন প্রজাতি হচ্ছে একটা সবুজ কাশিম, একটা হক্সবিল, একটা সোলি পিপলি। 2010 সাল থেকে সমুদ্র উপকূলে বাসন্তী, জলপরি, পায়েল, সাগরকন্যা ও উর্মি সহ বেশ কিছু কচ্ছপের গায়ে স্যাটেলাইট স্থাপন করে সংস্থাটি। ডিম পাড়ার মৌসুম যদি শেষ হয়ে যায় ওরা মাইগ্রেট করে কোথায় ফরেজ করার জন্য যায়, মানে সেটা কি ইন্ডিয়ান ওশানে চলে যায় নাকি আন্দামানের পূর্ব দিকে থাকে বা আরব সাগরে চলে যায়, যেখানে যাক আমরা বুঝতে পারবো। সাগরের তলদেশে প্রাণী বৈচিত্র্যের তথ্য সংরক্ষণের কাজের লক্ষ্যে এই স্যাটেলাইট যন্ত্র সহায়ক হবে বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা যদি গতিবিধি তার শনাক্ত করতে পারি তাহলে হয়তো তার জন্য একটা নিরাপদ আবাসন বা সে যে প্রজনন মৌসুমে যখন ডিম পাড়তে আসে তার জন্য একটা নিরাপদ জায়গাও আমরা শনাক্ত করে আমরা ডিসাইড করতে পারবো। সরকারি কিংবা বেসরকারি উদ্যোগের পাশাপাশি প্রয়োজন সবার সচেতনতা। আফরোজা ইয়েন, যমুনা নিউজ।